কক্সবাজারে পাহাড়ে ও পাহাড়ের পাদদেশে বসবাস প্রায় তিন লাখ মানুষের তাদের মধ্যে জীবনের চরম ঝুঁকিতে রয়েছেন এক লাখের বেশি ধসের ঘটনায় অনেকে তারপর কার্যকর উচ্চ সাইফুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন সিরাজমনি কক্সবাজারে কয়েকদিন ধরেই হচ্ছে ভারী বৃষ্টি তাই আবারও শঙ্কা পাহাড় ধসের জেলার বাসিন্দা প্রায় তেইশ লাখ তাদের মধ্যে তিন লাখেরও বেশি মানুষের বসবাস পাহাড়ে ও পাহাড়ের পাদদেশে তাদের মধ্যে চরম ঝুঁকিতে আছেন এক লাখের বেশি চলতি বছরও প্রাণ গেছে এক ডজনের বেশি মানুষের কেবল বর্ষা মৌসুম এলেই পাহাড় ধসের বিষয়টি সবার নজরে আসে নিরাপদে সরতে করা হয় মাইকিং কিন্তু বসতভিটা ও গবাদি পশুর মায়ায় অনেকেই তাতে কান দেন না সরকার বারবার বলতেছে তিন দিন আগেও বলছে মানে পাহাড় থেকে তোমরা সরে যাও পাহাড় থেকে তোমরা সহ যাও বাসা পেলে জিনিস পেতে পেলে আমরা কোথায় যাব কোথায় থাকবো রাস্তাতে তো তাকে অনাহার থাকতে পারবে না আর তো নাই তাই জায়গা নাই আর কি করি বাসি এই পাহাড়ে বিচে তিন লক্ষ মানুষ বসবাস করে সবাই ভূমিহীন এদের বেরাত যাওয়ার কোনো জায়গা নেই কক্সবাজার শহর ও এর আশপাশের পাহাড়ি এলাকায় গত তিন বছরে বসবাসকারী বেড়েছে দ্বিগুণ টেকনাফ ও উখিয়ায় ঝুকিপূর্ণ বসতি আরো বেশি যারা এইসব ঝুঁকিপূর্ণ স্থানে রয়েছেন এবং অবৈধ জায়গায় রয়েছেন তাদেরকে কিন্তু আমরা প্রপোজাল করে দিয়েছি কিন্তু তারপরেও হ্যাঁ কিছু কিছু আসলে সবাইকে একসাথে অ্যাকোমোডেট করা যায়নি কিছু কিছু রয়ে গেছে যখনই ভারী বৃষ্টি হয় তখনই ঝুঁকি বাড়ে গত বারো বছরে জেলায় পাহাড় ধসে প্রাণ গেছে তিন শতাধিক মানুষের সিরাজুমনি শুভ নাগরিক একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি